फेडारेशन सरकार विभाग कमिटी उद्योगे कोविड 19 अपनारा जानें गोटा विश्वजुड़े जो महामारी रोग ভাইরাস জনিত করোনা ভাইরাস তার জন্য আমরা সমাজকে সতর্কতা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে লেকচমনি বাজারের মধ্যে আস্তাবল ময়দানে আমরা সবজি ব্যবসায়ীদের মধ্যে কিছু মাস্ক এবং স্যানিটাইজার সতর্কতামূলক করার জন্য আমরা বিতরণ করতে যাচ্ছি। গোটা রাজ্যের মধ্যে বামপন্থী ছাত্ররা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে। আমরাও সেই জায়গাতে উদ্যোগ গ্রহণ করেছি, সেই জায়গাতে আমরা স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছে তাদেরকে সতর্কতা করার জন্য এবং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাব যে ভারতের ছাত্র ফেডারেশন যে উদ্যোগটা গ্রহণ করেছে সেই রকম মহতিপূর্ণ উদ্যোগ যেন সকলে গ্রহণ করে এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেন এই সকল কাজের মধ্যে ব্রতী হয়ে আমরা যেন সমাজের সকল অংশের মানুষের কাছে নিয়ে যেতে পারি এই বার্তা এতটুকুই আপনাদের কাছে আমি আহ্বান। আমরা মোটামুটি সেখানে ব্যবসায়ী যারা রয়েছে আমরা শোনা মতে 150 থেকে 200 জনের মধ্যে ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের মধ্যেই বিলি করতে যাচ্ছি মাস্ক এবং স্যানিটাইজার এবং তাছাড়া বিভিন্ন শ্রমিক অংশের মেহনতি অংশের মানুষেরা রয়েছে তাদেরকে সতর্কতার জন্য রাস্তার মধ্যে আমরা সেটা বিতরণ করি। আগামী দিন আমরা এমনিতেও সারা রাজ্য জুড়ে এবং SFI সদর বিভাগও বিভিন্ন জায়গার মধ্যে সহায়তা করছে গরিব মানুষকে চাল ডাল সেই রকম সামগ্রী দিয়ে। আমরাও আগামী দিন চেষ্টা করব সকলকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গা যেই জায়গার মধ্যে গরিব মেহনতি অংশের মানুষ রয়েছে তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় যে সকল সামগ্রী দেওয়া যায় এগুলিকে দিয়ে সাহায্য করা যায়।